নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো কেটি ইউটিউব চ্যানেল কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের অনেকের স্টেটাস স্যামসান হয়েছে কিন্তু এই ফান্ডে অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও তোমরা টাকাটি পাওনি কেন পাওনি তোমরা কি আর টাকাটি পাবে না বা পেলে কবে নাগাদ পাবে এই নিয়ে বিস্তারিত জানাবো এরকম কেন হচ্ছে তোমার বন্ধুরা পেয়ে যাচ্ছে এবং তোমরা কেন পাচ্ছ না এরকম কেন হচ্ছে বিস্তারিত জানাবো আর তোমরা অনেকে আমাকে বলেছিলে যে তোমরা স্টেটাস চেক করতে পারছো না তো কিভাবে স্ট্যাটাস চেক করবে সেই নিয়েও বিস্তারিত জানাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দিও তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করো দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়া সরকারি তথ্য পেয়ে যাবে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি জয়েন হয়ে যেতে পারো সেখানে নিজেদের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো টেলিগ্রাম চ্যানেলের আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো বন্ধুরা তোমাদের প্রথমে দেখাবো যে তোমাদের কী রকমভাবে স্টেটাস চেক করতে হবে এবং কোন স্টেটাস দেখালে টাকাটি পাবে এই মুহূর্তে আমি গুগল বা ক্রোমে রয়েছি তোমরা গুগল বা ক্রোম যে কোনো একটি ব্রাউজারে যাবে এবং এস বিএম সি লিখে সার্চ করবে সার্চ করার পর তোমাদের প্রথমে যে অপশানটি আসবে এস বিএম সি ডট ডট জিওভি ডট ইন এই অপশানটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি এস এর অফিসিয়াল পেজ খুলে যাবে তারপর এখানে তোমরা অ্যাপ্লিকেশান লগ ইন বলে যে অপশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান লগ ইন অপশানটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে প্রথমে নিজেদের অ্যাপ্লিকেশান আইডিটা লিখবে অ্যাপ্লিকেশান আইডিটা লেখার পর পাসওয়ার্ড দেবে তোমরা তারপরে এখানে সিকিউরিটি কোড যেটি তোমাদের দেখাবে সেই সিকিউরিটি কোডটি এখানে লিখবে তারপরে লগ ইন অপশানে ক্লিক করবে তো আমি এখানে নিজের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশানটি বেরিয়ে গেল অ্যাপ্লিকেশানের যে ডিটেলসটি রয়েছে অর্থাৎ তোমাদের স্ট্যাটাসটি বেরিয়ে যাবে ক্লিক করার সাথে সাথে তারপরে একদম নিচের দিকে স্ক্রোল ডাউন করে নেমে আসবে নেমে আসার পর তোমরা দেখতে পাবে নিজেদের এখানে স্টেটাস পাঁচ নম্বরে নিজেদের স্ট্যাটাসটা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছো যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড যদি তোমাদের ফরওয়ার্ডেড বা এইচ বা ডিআই থাকে সেটিও দেখতে পাবে অ্যাপ্রুভ থাকলে অ্যাপ্রুভও দেখতে পাবে স্যানসন হলে স্যানসনও দেখতে পাবে এবং তোমরা কোন ডেটে রেজিস্ট্রেশন করেছো সাবমিট করেছো সেই সব ডেটগুলি পরপর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে তারপর এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানটি রয়েছে সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর নিজেদের স্টেটাসটি ট্র্যাক করতে পারবে তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নিজের দিকে স্ক্রোল ডাউন করে নেমে আসবে তো স্টেটাস এবং তার সাথে কি রিমার্কস রয়েছে সেটিও তোমরা দেখতে পাবে তো তোমাদের কি স্টেটাস দেখাচ্ছে এবং রিমার্কসে কি লেখা দেখাচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তারপরে একদম নিজের দিকে ক্লোজ অপশানটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আবার আগের পেজটি খুলে যাবে এবং লগ আউট অপশানে তোমরা ক্লিক করলে লগ আউট হয়ে যাবে তো পরপর অনেকগুলি স্টেটাস দেখা যায় প্রথমে থাকে সাবমিট এবং দুই নম্বরে থাকে ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই বা ডিআই তিন নম্বরে থাকে অ্যাপ্রুভড অ্যামাউন্ট নট ডিসবাস ডিএ এবং চার নম্বরে থাকে স্যামসাং অ্যামাউন্ট ডিসবোর্স ডেট তো স্যামসাং যখন হবে তারপরে যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখন তোমরা টাকাটি পেয়ে যাবে একটি ক্লেম এস এম এস আসবে তারপরে তোমাদের টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো তোমাদের কত নম্বর স্টেটাস দেখা যায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এছাড়াও কিছু কোয়েশ্চেন জানার থাকলে আমাকে কমেন্ট করো লাস্ট আপডেট হচ্ছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দীপঙ্কর নাগ এরকম শুধু একজন নয় অনেকে কমেন্ট করেছে স্যামসাং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবোজ কিন্তু এই ফান্ডে তারা টাকা পায়নি কেন পায়নি কবে টাকা পাবে তো বন্ধুরা তোমাদের যাদের স্যানসান হয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবাস ডেট দেখাচ্ছে অনেকদিন ধরে দেখাচ্ছে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ ধরে দেখাচ্ছে কিন্তু এখনও তোমরা টাকা পাওনি কেন পাওনি তো এর আগের সপ্তাহে যখন ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল। চব্বিশ তারিখে তখন কিন্তু অনেকে টাকা পেয়েছিলে সেই ফান্ডে যারা বারো হাজার টাকা পাবে তারাই টাকা পেয়েছিল এবং তারা অনেকে টাকা পেয়েছিল অনেকজনকে একসাথে বারো হাজার টাকা দেওয়া হয়েছিল যারা আঠেরো হাজার চব্বিশ হাজার এবং ষাট হাজার অর্থাৎ বিএসসি টেকনিক্যাল এবং পিজি কোর্স করছে তারা এই ফান্ডে টাকা পায়নি তারা অবশ্যই টাকা পাবে এবং নেক্সট ফান্ড যখন তোমাদের ডিপার্টমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হবে তখন তোমাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে এই নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা অবশ্যই টাকা পাবে তোমাদের ডিপার্টমেন্টের ফান্ড খুব শীঘ্রই অ্যাভেলেবেল হবে মার্চ মাসের দশ তারিখের মধ্যে তোমাদের ডিপার্টমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হবে এবং তোমাদের টাকা দেওয়া হবে আগের ফান্ডে বারো হাজার টাকা কিন্তু অনেকেই পেয়ে গেছে তার মধ্যে কিছু সংখ্যক আছে যারা স্যানসান হওয়া সত্ত্বেও বারো হাজার পায়নি যেমন রিনুয়াল ও ফ্রেশ কিছু সংখ্যককে দেওয়া হয়নি স্যানসান হওয়া সত্ত্বেও তোমরাও টাকা পেয়ে যাবে চিন্তা করোনা তাই এক থেকে দু সপ্তাহ আগে যাদের স্যানসান হয়েছে তাদের কিছু করার প্রয়োজন নেই তোমরা ওয়েট করো নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলে তোমরা টাকা পেয়ে যাবে তোমাদের ডিপার্টমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে টাকা পেয়ে যাবে আর যদি তোমরা এক থেকে দু মাস স্যানসান হওয়া সত্ত্বেও এক মাসেরও বেশি হয়ে গেছে কিন্তু টাকা পাওনি তাহলে অবশ্যই তোমরা বিকাশ ভবনে ভিজিট করো কিংবা বিকাশ ভবনে তোমরা কল করো বিশেষ করে বেশি ভালো হবে যদি তোমরা নিজেদের সমস্ত ডকুমেন্টস নিয়ে বিকাশ ভবনে চলে যাও তাহলে তোমাদের টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলের নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ